বিহুর পিছতে অসমলৈ আহিব কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। রাহুল গান্ধী ভৰি দিব গুৱাহাটীত। হয়, কন্যাকুমারীর পর কাশ্মীরলৈকে ভারতজোড় যাত্রার পিছত এইবার উত্তর পূব যাত্রা। মণিপুরের পর আরম্ভ করব এই যাত্রা। অহা জানুয়ারির 14 তারিখের পর মণিপুর আরম্ভ হব এই যাত্রা। মণিপুর আরম্ভ করা এই যাত্রা ক্রমান্বয়ে আগবাড়িব নাগালেন্ড আর তার পরবর্তী সময়সাত মেঘালয় আর অসম। অসম পার হয়ে পশ্চিমবঙ্গলৈকে যাব রাহুল গান্ধীর যাত্রা। 26 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত রাহুল গান্ধীর এই যাত্রায় বিশেষভাবে তাৎপর্যতা বহন করেছে। শেহতীয় অগ্নিকর্মা হয়ে থাকা মণিপুরের পর এই যাত্রা আরম্ভ করাটে অত্যন্ত তাৎপর্য বহন করেছে। ঠিক সমান্তরালভাবে যদিও বা এই মুহূর্তত অসম কেতিয়া আহি উপস্থিত হব এয়া এতিয়া এই মুহূর্তলৈকে স্থির হওয়া নাই। তথাপি কিন্তু এটা কথা স্পষ্ট যে বিহুর পিছতে রাহুল গান্ধীয়ে ভরি দিব অসমত, আর অসমর এই যাত্রার সময়সাতে বিশেষভাবে আগন্তুক লোকসভা নির্বাচনের রণদঙ্গী বজাব বিরোধী ঐক্যমঞ্চয়। বিহুর পিছতে অসমলৈ আহিব কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। রাহুল গান্ধীয়ে ভরি দিব গুৱাহাটীত। হয়, কন্যাকুমারীর পর কাশ্মীরলৈকে ভারতজোড় যাত্রার পিছত এইবার উত্তর পূব যাত্রা। মণিপুরের পর আরম্ভ করব এই যাত্রা। অহা জানুয়ারির 14 তারিখের পর মণিপুরত আরম্ভ হব এই যাত্রা। মণিপুরের আরম্ভ করা এই যাত্রা ক্রমান্বয়ে আগবাড়িব নাগালেন্ড আর তার পরবর্তী সময়সাত মেঘালয় আর অসম। অসম পার হয়ে পশ্চিমবঙ্গলৈকে যাব রাহুল গান্ধীর যাত্রা। 26 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত রাহুল গান্ধীর এই যাত্রায় বিশেষভাবে তাৎপর্যতা বহন করেছে। শেহতীয় অগ্নিকর্মা হয়ে থাকা মণিপুরের পর এই যাত্রা আরম্ভ করাটে অত্যন্ত তাৎপর্য বহন করেছে। ঠিক সমান্তরালভাবে যদিও বা এই মুহূর্তত অসম কেতিয়া আহি উপস্থিত হব এয়া এতিয়া এই মুহূর্তলৈকে স্থির হওয়া নাই। তথাপি কিন্তু এটা কথা স্পষ্ট যে বিহুর পিছতে রাহুল গান্ধীয়ে ভরি দিব অসমত, আর অসমর এই যাত্রার সময়সাতে বিশেষভাবে আগন্তুক লোকসভা নির্বাচনের রণদঙ্গী বজাব বিরোধী ঐক্যমঞ্চয়।